কান্ত কাকা দেখি ওয়া অনেক বড় এটা কত 3 কেজি প্লাস আচ্ছা দেখ এমনে কোন কি দিকে এটা হলো এটা কোন এই মাছটা হলো আপনার 2 কেজি 400 গ্রাম 2 কেজি 400 গ্রাম হবে না এটা কোথার এটা বরিশালের এটা বরিশালের বরিশালের কেজি কত এটা এটা হলো 2800 টাকা কেজি 2800 টাকা কেজি এটা 2800 টাকা কেজি 2800 টাকা কেজি বিক্রি করতেছেন আজকে আচ্ছা হ্যাঁ ভাই আর এই সামনেটা কত বলছিলেন এটা 1600 1600 হ্যাঁ এটাও কি বরিশালের এটা বরিশাল এটাও বরিশালের এটা 1600 টাকা আচ্ছা চাঁদপুর আছে ওই চাঁদপুর আছে আচ্ছা চাঁদপুর বরিশাল চাঁদপুর আর বরিশাল এই মাছটা আপনি বিক্রি করে দিছি চাঁদপুর বরিশাল আচ্ছা আর এইটা কত করে আজকে এটা বেশি না আজকে জন্য 2550 টাকা দিয়েছি 2550 টাকা আচ্ছা ডিম আছে তো ভিতরে অবশ্যই ডিম হবে ডিম হবে আচ্ছা আমি আগে বলছি এটা ডিম বেশি এটা দাম একটু কম হয় বেলকা এটা বেলকা বলি আমরা আচ্ছা আচ্ছা আর এটা ডিম ছাড়া ওটা একটু দাম একটু বেশি ডিম হালকা ডিম একদম হালকা ডিম হয় ডিমের ভিতরে ভারতীয় হয় আচ্ছা আর দাম দেখে দিবেন এগুলো কত ভাই এটা কেজি ভাই 2200 টাকা একটু জায়গায় দেখান তো 2 কেজি 100 গ্রাম 200 গ্রাম হবে না 1 কেজি 800 1 কেজি 900 গ্রাম আচ্ছা 1 কেজি 900 গ্রাম এই রকমের হবে আচ্ছা সাইজ তো অনেক বড় আছে হ্যাঁ 2200 টাকা কেজি এটা কি বরিশালের হ্যাঁ ভাই বরিশালের বরিশালের আরে এইগুলো কত করে এটা 900 গ্রাম শুধু 900 গ্রাম শুধু 900 গ্রাম কত করে 1650 আচ্ছা তো ভাইজান দাম কি আরো কমবে কমার সম্ভাবনা আছে আরো কমবে আমি আপনার সবার কাস্টমার বলে দিছি অনেক কাস্টমার বলে দিই ভাই এখন আমরা দাম বেশি এখন আইসেন না অনেক কাস্টমার আমি বলছি কাস্টমার ফরমানো আছে এখন আবার বলি এখন আসেন দাম কমছে আরো কমবে ইনশাল্লাহ আপনি আসেন মাছ কিনে নেন আচ্ছা আচ্ছা কারণ মাছ যদি ভালো খাইতে চান আসেন দেখেন আচ্ছা বা যদি আপনার যদি ভালো ফার্সেল লাগে এটা বলতে পারেন আমি ফার্সেল দেবো ইনশাল্লাহ আচ্ছা যেই কোনো জায়গায় বুঝাই দিব তবে একটা কথা বলছি যারা বাইরে নেবেন বাইরে থেকে থিয়েটার অর্ডার দিবেন ফার্সেল নেওয়ার জন্য তারা বিকাশে থামতি জায়গায় দিতে হবে যেমন 20,000 দিয়ে মা দিলেন 5,000 10,000 দিয়ে আগে দিতে বিকাশে দিতে হবে তাহলে পানি দিয়ে বাবু আপনি মাছ সঠিক নিবে আর যদি 5,000 জমা না দেন তো বাবু দিন আপনি সেকেন্ড মাছ নিবেন হ্যাঁ অনেক এটা তো আবার নষ্ট হয়ে যায় আমার আজকে অর্ডার দিলেন আসলেন না আমার ক্ষতি ক্ষতির জন্য যেমন পার্সেল মাছ আছে আমি আগে বিকাশে টাকা আনি আপনার ফোন নাম্বারটা বইলে দিন ফোন নাম্বারটা বইলে দিন আমার নাম্বারটা 01717 33 43 আমি বাসা নেই কারণ দেখি কোনো সময় ঢোকাতে পারবেন ইনশাল্লাহ আপনার ফেস থেকে হোক দেশে বাইরে থেকে হোক আমি যাওয়ার জন্য ইনশাল্লাহ আপনার ফেস তো পরিচিত অনেক আচ্ছা এইটা অনেকে বড় মাছের প্রতি একটু আকর্ষণ বেশি থাকে বড় মাছ সবাই খায় না ভাই একটু জাগান তো দুইজনে দেখি তো ওয়া অসাধারণ ভাই এগুলো কেজি আজকে কত করে এটা বেশি 2800 টাকা কেজি 2800 টাকা কেজি কেজি 2800 টাকা অনেক বড় এইটা কি কারণ বাজারে আজকে সবচেয়ে বড় মাছ সবচেয়ে বড় মাছ আজকের বাজারে দিচ্ছেন আপনি 2800 টাকা কেজি এটা এটা কত কেজি হবে 2 কেজি 2 কেজি 400 গ্রাম হবে 2 কেজি 400 গ্রাম হবে আর এইটাও কি এক সেই ম্যাকি সেই ম্যাকি হবে 2 কেজি 400 গ্রাম হবে ও এইটা একটু 100 গ্রাম কম আছে 100 গ্রাম কম আছে এটা কি বরিশালের বরিশালের মাছ তো চাঁদপুরের মাছ ভালো না বরিশালের 200 বেশি হয় কেজিতে দুই একটা সবসময় ভিডিওতে বলে দেই বেশি হয় আমার ইউটিউবে দেখবেন সবসময় বলে দেই 200 টাকা বেশি থাকে অবশ্যই বেশি 200 টাকা বেশি থাকে আর জীবনে না জীবনে থাকে আচ্ছা আচ্ছা তো দর্শক এই যে আরো থাকবে হুম হুম আচ্ছা তো মাছ কি আরো আশা দেবে সামনে ইনশাআল্লাহ আরো বেশি আসবে আরো কয় কতদিন লাগবে আমার কত হইল আমি 500 টাকা লাভ করব না আমার লাভ 50 টাকা লাভ করব সেল বেশি দিব কাস্টমারের দাম কম মাছ বেশি দিব দিয়ে নিব একটা দিয়ে নিব পাঁচটা এখন আমার একটা বেশি দরকার না মাছ কমে দাম কমলে আমি কমে খাওয়াবো সবার কাস্টমারে আমার নিয়ে হ্যাঁ খুব তো দর্শক ব্যথার জন্য আচ্ছা তো দর্শক যারা বেশি আসুক আচ্ছা তো দর্শক যারা ঢাকা কাউরন বাজারে আসতে চান তারা কিন্তু এখানে আসলে এই যে বাসু ভাইকে পাবেন এখানে আসলে কিন্তু একদম পাইকারি দামে কিন্তু বাসার ভাই সরি বাসার ভাই কাছে আসলে কিন্তু আপনারা একদম এই যে বড় সাইজের বরিশাল এবং চাঁদপুরের তাজা ইলিশ মাছগুলো কিন্তু একদম পাইকারি দামে পাবেন
এই যে দেখতে পাচ্ছেন 2 কেজি প্লাস যারা 2 কেজি প্লাস ইলিশ মাছগুলো খুঁজতেছেন তারা কিন্তু এখানে আসলে এই যে বাসার বাইকে পাবেন এখানে আসলেই কিন্তু এই জায়গাতে বাসার বাইকে পাবেন তার কাছ থেকে যদি সংগ্রহ করেন তিনি কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে আসলে আর কম রাখবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে আমরা 20 টা 100 টা কম রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা ভাই সব সময় আমি ঠিক আছে বাসার ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ 10 হাজার ধন্যবাদ ঠিক আছে